সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য নমস্কার বন্ধুরা বাংলা টেকের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো এই মাত্র একটা খবর পাওয়া গেল যে আপনাদের যারা যারা লোন নিয়েছেন ব্যাংকের থেকে হোক বন্ধন ব্যাংকের থেকে যে কোনো সংস্থা থেকে যদি আপনার লোন নিয়ে থাকেন তাহলে সেই লোন কি এই লকডাউন চলাকালীন মুকুব হয়ে যাবে নাকি আপনাদের এক্ষুনি টাকা দিতে হবে বা এই লোনটা কি আপনাদের এখনই শোধ করতে হবে নাকি আপনাদের সম্পূর্ণটাই মুকুব করে দেওয়া হবে তার জন্য কিন্তু শনিবার কোর্ট থেকে একটা নতুন নোটিশ জারি করা হয়েছে যেখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে আপনাদের সম্পূর্ণ টাকা দিতে হবে কি না বা আপনাদের লোনকে মুকুব করে দেবে কিনা তো সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করে দেবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই নিউজটা এখানে বলা হচ্ছে কয়েকদিন ধরে শোনা যাচ্ছে সব লোন মুকুব এ হবে এবং শেষ পর্যন্ত পাওয়া গেল সুপ্রিম কোর্টের শেষ ঘোষণা আসলে এই লকডাউনের মধ্যবিত্ত পরিবারে আয় একদমই বন্ধ এখন কিভাবে তারা লোন শোধ করবে এই নিয়ে আলোচনায় বসে সুপ্রিম কোর্ট এবং গতকাল শোনানো হয় তাদের শেষ ঘোষণা না কোনো কোম্পানি তাদের লোকসান করে লোন মুকুব করতে পারবে না তাহলে কি রায় দিল সুপ্রিম কোর্ট আসলে তারা লোনকে মনিটরিয়াম করে রাখতে পারে আপনার লোনকে স্থগিত রাখবে মানে আপনার কাছে কোনো টাকা আদায় করা হবে না আগস্ট মাসের আগে এটা ছিল শেষ ঘোষণা তাই আপনি যদি বন্ধন কিংবা অন্য কোনো প্রাইভেট থেকে লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখন টাকা দিতে হবে না সেটা কিন্তু আপনি আগস্ট মাসটার পরে গিয়েও টাকা দিতে হবে তবে আপনার লোন কখনো মুকুব হবে না কারণ হাজার হাজার লোকের লোন মুকুব করে দিলে কোম্পানির কোটি কোটি টাকা লোকসান হবে আর লোকসান কোনো কোম্পানি করতে চান না তা আপনারা বুঝতে পারলেন যে আপনাদের লোন কিন্তু মুকুব না মানে যেই নিউজটা হোয়াটসঅ্যাপে বেশিরভাগ ছড়াচ্ছে যে আপনাদের লোন সব মুকুব করে দেওয়া হয়েছে বা ফেসবুকে ছড়াচ্ছে লোন সব মুকুব করে দেওয়া হয়েছে তো সেটা কিন্তু একদমই না আপনাদের লোন কিন্তু মুকুব করা হয়নি শুধুমাত্র আপনাদের টাইমটা বাড়িয়ে দেওয়া হয়েছে এই আগস্ট মাস পর্যন্ত আপনাদের কাছ থেকে কোনো টাকা চাওয়া হবে না তো এই ছিল নিউজ আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন ওকে খুব ভালো থাকবেন ঘরের ভেতরে থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ